অতিরিক্ত দুশ্চিন্তায় যে পাঁচটি ক্ষতি হয় এক আত্মবিশ্বাস কমিয়ে ফেলে শুরুতেই যদি ধরে নেন আপনাকে দিয়ে হবে না তাহলে পুরো বিষয়টি আপনার জন্য নেতিবাচক হয়ে দাঁড়াবে এতে আপনার পুরো কর্মপরিকল্পনাই হতে পারে বরবাদ তাই কি হবে না হবে সব কিছু ঝেড়ে ফেলে কাজটা সঠিকভাবে করুন দুই শারীরিক বিভিন্ন সমস্যা মানসিক বিপত্তি ছাড়াও দেখা দেয় শারীরিক সমস্যা খিদে না লাগা থেকে শুরু করে ঘুম কমে যাওয়া উচ্চ রক্তচাপ মাথা ব্যথা বহুমূত্র এমনকি হৃদরোগও দেখা দিতে পারে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে অনেকেরই টেনশন হেডেক বা অতিরিক্ত মাথা ব্যথা দেখা দেয় ফলে ঘাড় ও চোখের ব্যথাও হতে পারে তিন মানসিক সমস্যা খিটখিটে মেজাজ হতাশা উৎসাহ হারিয়ে ফেলা থেকে শুরু করে অল্পতেই রেগে যাওয়া সহজেই ভুলে যাওয়া কিংবা বিভিন্ন অসামাজিক আচরণ দেখা দেয় অতিরিক্ত দুশ্চিন্তা করলে আগে যেসব বিষয় সহজেই গুছিয়ে নিতে পারতেন সেটা আর কিছুতেই পারবেন না উল্টা সবার সামনে সহজেই রেগে যাওয়ার প্রবণতা বাড়বে এটা কিন্তু আপনার পরিবার ও কর্মক্ষেত্র দুই ক্ষেত্রেই ক্ষতিকর চার সঠিকভাবে কাজ করায় বাধা যদি শুরুতেই ধরে নেন যে কাজটি আপনাকে দিয়ে হবে না কিংবা আপনি পারবেন না তাহলে সঠিকভাবে কাজ করার উদ্দীপনাই নষ্ট হয়ে যায় ব্যাঘাত ঘটে স্বাভাবিক জীবনযাপনে পাঁচ অল্পতেই ভেঙে পড়া বেঁচে থাকার জন্য নিত্যদিন সংগ্রাম করতে হয় আর আপনি যদি কোনো কিছুতে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তাহলে সাহসের সঙ্গে বেঁচে থাকার প্রবণতাই নষ্ট হয়ে যাবে যা আপনার ব্যক্তিত্বের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে পরিত্রাণের উপায় কি? খুব সহজ উপায় হল কিছু ক্ষেত্রে লাগাম ছেড়ে দেওয়া এর মানে হল আপনাকে ভালো করতে হবে এমন মানসিকতা থেকে বেরিয়ে আসা আপনি চেষ্টা করুন চলার পথে বিভিন্ন বিষয় শেখার সে অনুযায়ী কাজ করুন ভালো ও মন্দ নিয়েই আমাদের জীবন আবেগের নিয়ন্ত্রণ অতিরিক্ত আবেগ ক্ষতির কারণ আর কথায় কথায় রেগে যাওয়া আপনার ব্যক্তিত্বের জন্যই নেতিবাচক তাই যে কোনো পরিস্থিতিতেই হোক আবেগ নিয়ন্ত্রণ করুন প্রয়োজনে কিছুটা সময় নিয়ে ব্যাপারটি নিয়ে ভাবুন নিয়মিত শরীর শরীরচর্চা যোগব্যায়াম কিংবা সকাল সন্ধ্যায় হাঁটতে বেরোলে দেখবেন নিজেরই ভালো লাগছে এ ধরনের শারীরিক পরিশ্রমের ফলে আপনার ভেতরের উদ্বেগ কমবে অনেকটা নির্ভার বোধ করবেন